এই ওয়াজটা করার পরে আল্লাহর একজন গোলাম ফেসবুকে লিখছে লোকটা নাস্তিক ছিল এই সেম ওয়াজটা করার পর এই কয়েকদিন ধরে যেহেতু রজব মাস এই আপনার ওয়াজগুলো শুনে এই দেখেন একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছি ফেসবুক থেকে প্রিয় সাহেব আপনার ওয়াজগুলো শুনে সষ্টা তত্ত্ব অনেকটা বিশ্বাস করি আগে স্রষ্টার বিশ্বাসী ছিলাম না মুসলমানের সন্তান লিখতেছে আগে স্রষ্টার বিশ্বাসে ছিলাম না স্রষ্টাকে বিশ্বাস করতাম না স্রষ্টাকে আরো আসতে বলে কলিজা ফাটা বলেন স্রষ্টাকে বলতেছে স্রষ্টাতে আগে বিশ্বাসী ছিলাম না একটু দোয়া করবেন যেন ধর্মের উপর চলতে পারে আমরা দোয়া করি আজকের মাফিল থেকে আল্লাহ যেন তার এই গোলামকে ধর্মের উপরে ইসলামের উপরে আল্লাহ যেন কামিয়া বিধান করে কেমত অবধি আল্লাহ যেন তাকে টিকায় রাখে যতদিন সে দুনিয়াতে আছে হিসাব পর্যন্ত আল্লাহ পাক যেন ইসলামের উপরে টিকে এবং সাবের থেকে জান্নাতি যেন হতে পারে পরে নামি কেনই কথাটা বলতেছি ষষ্ঠারে বোঝা লাগবে ষষ্ঠা কে একটু চিন্তা করেন আপনি কেমন ক্ষুদ্র কেমন সামান্য আপনি আপনার জগৎ থেকে যদি শুধু তারার কথা চিন্তা করেন তারাটা কত বড় এখান থেকে যদি তারার কাছে যেতে চান প্রথম যেই তারা ওই তারার কাছে যেতে তিন লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি গুনুন তিন লক্ষ তিনি প্রথম তারাটা রেখেছেন তিনি এত এত তর রয়েছে জ্যোতির্বিদ্যা বলে যেই পরিমাণ দুলি রয়েছে পৃথিবীতে সৃষ্টি জগতে যিনি সম পরিমাণ তারা সৃষ্টি করে রেখেছেন তিনি কে চিন্তা করেন দুলিবালির কোন হিসাব আছে তাহলে বলেন তারার কোন হিসাব আছে যেই সূর্যটা আমি আপনি দেখি একটা থালা একটা প্লেটের মতো মনে হয় সূর্য এত কিন্তু সূর্য ছোট না এত কাছেও না বর্তমান পৃথিবীর মহাকাশ বিজ্ঞান গবেষণা করে তথ্য দিচ্ছে এই পৃথিবী থেকে যদি সূর্য পর্যন্ত আপনি যেতে চান এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পনেরো কোটি কিলোমিটার জায়গা যাওয়া লাগবে পনেরো কোটি কিলোমিটার জায়গা গেলে সূর্য পাবেন এত দূরে সূর্যকে রেখে সূর্যকে যিনি আমাদের হাত বানায় তিনি কি পনেরো কোটি কিলোমিটার এবার চিন্তা আমার ছোট দেখে। এক একটা ছোট বাচ্চাদের খেলার মার্বেলের মতো মনে হয় এরকম মনে হয় না মনে হয় তো ছোট ছোট মার্বেল তো মার্বেল দেখতে কিরকম মনে হয় ছোট না এক একটা তারা মনে হয় মার্বেলের মতো সৌর জগতের সবচেয়ে কাছের যেই তারা আপনি আমি যেখানে আছি এখানে সবচেয়ে কাছের তারা এই তারা কত দূরে বর্তমান মহাকাশ বিজ্ঞান এই তথ্য দিচ্ছে সবচেয়ে কাছের যেই তারা এক দুই কিলোমিটার না লক্ষ কোটি কিলোমিটার লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি গুলোন তিন লাখ সমান সমান দিলে এত বড় একটা সংখ্যা আসবে চিল্লা বলতে মনে চাবে আল্লাহ দেখেন আমি বানায় বলতেছি না এই ওয়াজটা করার পরে আল্লাহর একজন গোলাম ফেসবুকে লিখছে লোকটা নাস্তিক ছিল এই সেম ওয়াজটা করার পর এই কয়েকদিন ধরে যেহেতু রজব মাস এই ওয়াজটা আমি করতেছি অনেক দিন ধরে একজন নাস্তিক লিখছে প্রিয় সাহেব আপনার ওয়াজগুলো শুনে এই দেখেন একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছি ফেসবুক থেকে প্রিয় সায়ে আপনার ওয়াজগুলো শুনে সষ্টা তত্ত্ব অনেকটা বিশ্বাস করি আগে স্রষ্টার বিশ্বাসী ছিলাম না মুসলমানের সন্তান লিখতেছে আগে স্রষ্টার বিশ্বাসে ছিলাম না স্রষ্টাকে বিশ্বাস করতাম না স্রষ্টাকে আরো আসতে বলে কলিজা ফাটা বলেন স্রষ্টাকে বলতেছে স্রষ্টাতে আগে বিশ্বাসী ছিলাম না একটু দোয়া করবেন যেন ধর্মের উপর চলতে পারে আমরা দোয়া করি আজকের মাহফিল থেকে আল্লাহ তার এই ইসলামের উপরে আল্লাহ যেন কামিয়া বিধান করে কেমত অবধি আল্লাহ যেন তাকে টিকায় রাখে যতদিন সে দুনিয়াতে আছে হিসাব পর্যন্ত পাক যেন ইসলামের উপরে টেকে এবং সাবের থেকে জান্নাতি জন